শুধু কলকাতায় নয়, এই প্রদর্শনীতে যোগ দিলেন ইউরোপ ইরানের বিখ্যাত শিল্পীরা। চিত্রপট এক অভিনব শিল্প প্রদর্শনী, প্রাচীন ও সমসাময়িক শিল্পের মেলবন্ধন, যেখানে শিল্পীরা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন নিজেদের কল্প জগৎ। বৃহস্পতিবার এই প্রদর্শনী উদ্বোধন করলেন বিশিষ্ট মন্ত্রী ইন্দ্রনীশে। এই প্রয়াসকে সাধুবাদ জানালেন তিনি। এখানে আমরা পটচিত্র দেখছেন এবং বেশ কিছু যেগুলো প্রায় অবলুপ্তি দিকে চলেছে সেগুলোকে আবার নতুন করে রিভাইভ করে এবং এন্টায়ার এই ব্যাপারগুলোকে নেক্সট জেনারেশন যারা আছে তাদের কাছে তুলে ধরা, সেই জন্য যে এই শুভ উদ্যোগ নিয়েছে আমি শুক্রবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শিল্পীদের আর্থিক কোনো চাহিদা নেই, শুধু নিজেদের প্রতিভা প্রকাশ করতে চান, বিভিন্ন আর্ট ফর্ম মেনে ধরতে চান বর্তমান প্রজন্মের কাছে। আমরা বেসিক্যালি কাজ করছি প্রায় 7 বছর ধরে, তো আমাদের এই কাজটা যেটা হয়ে থাকে যে রুরাল ডেভেলপমেন্ট, হিউম্যান এম্পাওয়ারমেন্ট এগুলোর উপরে, তো আমরা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্কশপ করি বা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করাই, তার মাধ্যমে কী হয় আর্ট ফর্মগুলোকে ডেভেলপ করে, যাতে করে কী হয় এরা আর্ট মানে অন্যান্য লাইভলিহুড সেক্টরগুলোর সাথে সাথেও এটা আর্ট ফর্মটাকে এটা ভিত্তি করে জীবনে আরও দাঁড়াতে পারে বা বড়ো হতে পারে। তো এই এক্সিবিশনটা করার উদ্দেশ্য এটাই, বেসিক্যালি এখান থেকে আমরা এদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি যেখান থেকে এরা নিজেদের কাস্টমার বিল্ড আপ করতে পারে। শুধু চিত্র প্রদর্শনী নয়, পাশাপাশি রয়েছে অভিনব গয়নার সম্ভার, পটচিত্র, বিভিন্ন ডিজাইনের স্কার্ফ, ব্যাগ, আরও কত কি। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ বাদ সেন্টিনারি হলে এই চিত্র প্রদর্শনী চলবে 5ই মার্চ পর্যন্ত। বক্স অফিস বিউরো।